এই মুহূর্তে চোখ রাখতে হচ্ছে একটি ব্রেকিং নিউজ এর দিকে। আদালতে শুভেন্দু অধিকারী ধর্ণা মামলা, রাজ্য পুলিশের ডিজি দপ্তরের সামনে অবস্থানে বসতে চান, বিকল্প জায়গার প্রস্তাব শুভেন্দুর আইনজীবীর। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার সঙ্গে। প্রিয়াঙ্কা, ঠিক কি আপডেট রয়েছে? দেখো পায়েল, ইতিমধ্যে যে উঠে আসছে শুভেন্দু অধিকারী যে ধর্ণা সংক্রান্ত মামলা, সেই মামলার আজকে শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেই ক্ষেত্রে ভোট পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের স্থান পরিবর্তন করলেন শুভেন্দু অধিকারী, বিকল্প জায়গার প্রস্তাব দিলেন তার আইনজীবী বিলোতল ভট্টাচার্য। রাজভবনের পরিবর্তে এবার রাজ্য পুলিশের যে ডিজি দপ্তর তার সামনে অথবা নবান্নের সামনে অবস্থানে বসতে চান বিরোধী দলনেতা। আগামী 25 জুন রয়েছে এই মামলার পরবর্তী শুনানি, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে সেক্ষেত্রে কি উঠে আসে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। বাই, একদমই প্রিয়াঙ্কা, ধন্যবাদ। 25 জুন মামলার পরবর্তী শুনানি, সেখানে কি উঠে আসে সেদিকেই নজর থাকবে আমাদের। এই মুহূর্তে আরো একটা ব্রেকিং নিউজের দিকে নজর রাখতে হচ্ছে। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে চলল গুলি, কোন্দলের জেরে রণক্ষেত্র নদিয়ার কালীগঞ্জ, যুব সহ সভাপতির বাড়িতে গুলি চালানোর ঘটনা, তোলাবাজির প্রতিবাদ করায় হামলা করা হয় কাঠগড়ায় অঞ্চল সভাপতি পঞ্চায়েত সদস্যের স্বামী। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আর সেই গোষ্ঠীদ্বন্দ্বে চলল গুলি, কোন্দলের জেরে রণক্ষেত্র হয়ে ওঠে নদিয়ার কালীগঞ্জ, যুব সহ সভাপতির বাড়িতে চলল গুলি, তোলাবাজির প্রতিবাদ করায় হামলা হয় কাঠগড়ায় অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সদস্যের স্বামী। তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জেরবার নদিয়ার কালীগঞ্জ থানা এলাকার দেবগ্রাম শূন্যে চলল গুলি, পরিস্থিতি সামাল দিতে দেবগ্রাম ফাঁড়ির পুলিশ। চিকিৎসা করিয়ে বাড়ি ফিরছিলেন নদিয়া জেলার যুবর সহ সভাপতি। আর ঠিক এখান থেকে ওই দূরে যেখানে লোকগুলো দেখা যাচ্ছে ওইখানটাতেই কিন্তু পর পর দু রাউন্ড গুলি চলে বলে অভিযোগ। আজ সকালে সেই গুলির ঠোল উদ্ধার করে নিয়ে যায় দেবগ্রাম থানার পুলিশ। একটা ছবি গোটা রাজ্য জুড়ে লোকসভা নির্বাচনের পর তৃণমূলের গোষ্ঠী কন্দল কিন্তু একের পর এক প্রকাশ্যে আসছে। যারা এই হামলাটা চালিয়েছে তারাও কিন্তু শাসক দলের প্রথম সারির নেতা। তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, এ প্রশ্ন কিন্তু গোটা রাজ্য জুড়ে। ভিডিও জার্নালিস্ট তৌসুফের সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা, নদিয়া। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আর সেখানে গুলি চালানোর ঘটনা, আর এই ঘটনাকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে ওঠে নদিয়ার কালীগঞ্জ, যুব সহ সভাপতি তার বাড়িতে গুলি চালানোর ঘটনা ঘটে, আর তোলাবাজির প্রতিবাদ করাতেই এই হামলার ঘটনা। এই ঘটনায় কাঠগড়ায় অঞ্চল সভাপতি এবং পঞ্চায়েত সদস্যের স্বামী। আমরা ওদের অন্যায়ের প্রতিবাদ করার জন্য ন্যায়ের পথে আমরা চলছি, সেখানে আমার কাছে জনগণ আছে, আমি জেলা পরিষদের সদস্য। আমাকে এরা একটা ভীতি সন্ত্রাস করার জন্য, কেন যেহেতু ওদের ওই অন্যায়, ওরা তোলাবাজি, ওরা আজকে কাঠ মানি নিচ্ছে মানুষের সঙ্গে, একটা বিচার করতে গিয়ে টাকা নিচ্ছে, ওরা কারের সঙ্গে গিয়ে কি করছে মাটি কাটাচ্ছে, পাথর লড়ি ধরছে, বিভিন্ন রকমের কাঠ মানির সঙ্গে ওরা যুক্ত। সেগুলো আমরা এর প্রতিবাদের জন্য আজকে রিঙ্কু রিন্ধনে এবং ময়ূরী রিন্ধনে আর আবু জাফর মল্লিক তার হাজব্যান্ড সাফিয়া বিবি তার হাজব্যান্ডের তাদের এই নেতৃত্বে আজকে আমার এই বাড়িতে সেখানে সে গুলি করে গেছে। আমার বাবা জেলা পরিষদের একজন সদস্য, যদি আজকে আমার পরিবারের প্রতি যদি এরকম ধরনের যদি ভীত সন্ত্রস্ত যদি করা হয় এটা তো ঠিক নয়। আমরা দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি, প্রশাসনেরকে জানিয়েছি, সঙ্গে সঙ্গে প্রশাসন এসেছিলেন। আমরা অবশ্যই অভিযোগ করব। এখানে দলের যিনি অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট মহিরুদ্দিন শেখ, এই এলাকাকে সন্ত্রস্ত করার জন্য, ভীত সন্ত্রস্ত করার জন্য সে এই কাজ করছে। সে একটা পঞ্চায়েতকে কেন্দ্র করে আজকে এত, এই আপনি খোঁজ নিন টোটাল এলাকাতে যা সন্ত্রস্ত করে রেখেছে, মানুষ বেরোতে পারবে না। এরকম ধরনের লোক যদি দলের মুখ হয় তাহলে আমরা বা সাধারণ মানুষ কে কোথায় বাঁচবে, এটাই হচ্ছে আমাদের মূল বক্তব্য। সন্ত্রাস মুক্ত দেবগ্রাম চাই, সন্ত্রাস মুক্ত কালীগঞ্জ চাই, এটা আমার দলের কাছে আমার আবেদন। কারণ এরকম ধরনের যদি হতে থাকে দলেরও ক্ষতি হবে, সাধারণ মানুষেরও ক্ষতি হবে। ওরা জোর জবরদস্তি বলছে, কিংবা ওখানে তো আর ওনার একা বাড়ি নেই,
অনেক ঘন পরিস্থিতি বাড়ি, ওখানে কেউকে জিজ্ঞেস করে না এ ধরনের কোনো গুলিদার ফুচকুড়ি চলে না, একটা ওয়াজ আছে। পুলিশ ও প্রশাসন গিয়েছিল, সেটাও ওনারা তদন্ত করে দেখেছে। ওদের পায়ের তলায় এখন মাটি নাই, মানুষ ছড়িয়ে গিয়েছে দুর্নীতির অভিযোগে। ওরা জেলা আগে অঞ্চল সভাপতি ছিল শহীদুল্লাহ শেখ, বাদ পুড়ি গিয়েছে। বাদ পুড়ি যাওয়ার একটাই কারণ হয়েছে, তোলাবাজি করা, কন্ডামি করা। ওনার ছেলে কাজল শেখ, তিনি এই কন্ট্রাক্টরের তোলাবাজি করা। প্রাচীর দিতে গেলে 5 লাখ, পিলাস্টার করতে গেলে 50,000, ঘর করতে গেলে 3 লাখ, ওয়ারিশ সার্টিফিকেট আনতে গেলে 5,000-10,000। ওই প্রধানের যে হাজব্যান্ড, তিনি তুলাতুলি বেড়ায় কাজল শেখের সাথে। এই মহিউদ্দিন শেখ যে তৃণমূল কংগ্রেসের আশ্রিত গুন্ডা এবং বিগত দিনের প্রধান ছিলেন, এই মহিউদ্দিন শেখ, সেই মহিউদ্দিন শেখ আজকের তাদের দলেরই একজন যুব মোর্চার সহসভাপতি জেলার এবং জেলা পরিষদের তাদের নির্বাচিত সদস্য বা ক্যান্ডিডেট, তার বাড়িতে বোমা এবং গুলি চালিয়েছে নিজেদের মধ্যেই যে গোষ্ঠী কন্দল, যেখানে আজকে তৃণমূলের যুব সহসভাপতি জেলার এবং তৃণমূলের জেলা পরিষদের মেম্বার যেখানে সুরক্ষিত নয়, সেই জায়গায় আজকে আমরা বিরোধী দল হয়ে আমরা সুরক্ষিত কোথায় থাকি? তার থেকে বড় কথা হচ্ছে সাধারণ মানুষ সুরক্ষিত কিভাবে থাকবে এই তৃণমূল কংগ্রেস এবং এই প্রশাসনের কাছ। এই মুহূর্তে চোখ রাখতে হচ্ছে একটি ব্রেকিং নিউজের দিকে। আদালতে শুভেন্দু অধিকারীর ধর্ণা মামলা, রাজ্য পুলিশের ডিজি দপ্তরের সামনে অবস্থানে বসতে চান, বিকল্প জায়গার প্রস্তাব শুভেন্দুর আইনজীবীর। আমরা কথা বলবো আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কার সঙ্গে। প্রিয়াঙ্কা, ঠিক কি আপডেট রয়েছে? দেখো পায়েল, ইতিমধ্যে যে উঠে আসছে শুভেন্দু অধিকারী যে ধর্ণা সংক্রান্ত মামলা, সেই মামলার আজকে শুনানি ছিল কলকাতা হাইকোর্টে। সেক্ষেত্রে পরবর্তী সন্ত্রাসে আক্রান্ত ব্যক্তিদের নিয়ে শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভের স্থান পরিবর্তন করলেন শুভেন্দু অধিকারী, বিকল্প জায়গার প্রস্তাব দিলেন তার আইনজীবী বিলোতল ভট্টাচার্য। রাজভবনের পরিবর্তে এবার রাজ্য পুলিশের যে ডিজি দপ্তর তার সামনে অথবা নবান্নের সামনে অবস্থানে বসতে চান বিরোধী দলনেতা। আগামী 25 জুন রয়েছে এই মামলার পরবর্তী শুনানি, বিচারপতি অমৃতা সিনহার এজলাসে, সেক্ষেত্রে কি উঠে আসে সেদিকে অবশ্যই নজর রাখতে হবে। বাই, একদমই প্রিয়াঙ্কা ধন্যবাদ। 25 জুন মামলার পরবর্তী শুনানি, সেখানে কি উঠে আসে সেদিকেই নজর থাকবে আমাদের।